আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি আছেন সোনালী ফসল ইউটিউব চ্যানেলের সাথে আর দেখছেন সিম চাষ সফলতার অধ্যায়। আসুন জেনে নেওয়া যাক যে পদ্ধতিতে সিম চাষে মিলবে শতভাগ সফলতা। প্রচুর প্রোটিন সমৃদ্ধ সবজি সিম, এটি লতানো উদ্ভিদ হওয়ায় ফসলের জমি ছাড়াও রাস্তার ধারে, আইলে, ঘরের চালে ফলানো যায়। দেশে 50টিরও বেশি স্থানীয় সিম জাত আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাইনতারা, হাতির কান, চ্যাপ্টা সিম, ধলা সিম, পুটি সিম, সীতাকুণ্ড, নলডগ ইত্যাদি। এছাড়া রয়েছে বাড়ি সিম এক, বাড়ি সিম দুই, বিইউ সিম তিন, আইরেট ইত্যাদি আধুনিক উচ্চ ফলনশীল জাত। সিম চাষে সফলতার জন্য প্রয়োজন উপযুক্ত মাটি আর উচ্চ ফলনশীল জাত নির্বাচন। দোআঁশ, এঁটেল দোআঁশ ও বেলে মাটিতে সিম চাষ করা যায়, তবে দোআঁশ মাটিতেই এর উৎপাদন ভালো হয়। সিম ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ভালো ফলন দিয়ে থাকে। আষাঢ় থেকে ভাদ্র মাস অর্থাৎ মধ্য জুন থেকে মধ্য সেপ্টেম্বর হচ্ছে সিম চাষের বীজ বপনের সময়। আষাঢ় থেকে ভাদ্র মাস অর্থাৎ মধ্য জুন থেকে মধ্য সেপ্টেম্বর হচ্ছে সিমের বীজ বপনের সময়। বসত বাড়িতে লাগানোর জন্য 2 ফিট চওড়া ও 9 ফিট গভীর করে মাদা তৈরি করতে হয়। একটি মাদায় প্রতি 4 থেকে 5টি বীজ বুনতে হয়। মাঠে চাষের জন্য 6 ফিট চওড়া বেড তৈরি করে 10 ফিট দূরত্বে একইভাবে মাদায় বীজ বুনতে হবে। চারা গজালে মাদা প্রতি 1 থেকে 2টি সবল চারা রেখে বাকি চারাগুলো তুলে ফেলতে হবে। নির্দিষ্ট পরিমাণে সার দিতে হবে। শতাংশ প্রতি গোবর 18 থেকে 20 কেজি, খৈল 1 কেজি, টিএসপি 1.5 থেকে 2 কেজি, এছাড়া ছাই দেওয়া ভালো। চারা গজালে 2 থেকে 3 সপ্তাহ পর পর 2 কিস্তিতে 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে। বীজ বপনকালে বৃষ্টি থাকতে পারে, তাই গাছের গোড়ায় পানি যেন জমি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিণত বয়সে যখন গাছে ফুল আসে বা ফুল ফল আসা শুরু হয় তখন বৃষ্টি নাও হতে পারে, তাই জমি সেচের ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, নয়তো করবেন। এই চ্যানেলে আপলোডকৃত সর্বশেষ ভিডিও সবার পূর্বে দেখতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।